যে আমরা ধীরে ধীরে চলছি, আমরা মানুষের অধিকারকে রক্ষা করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। আপনারা দেখেছেন যে ঢাকায় ইতিমধ্যে পদযাত্রার মধ্য দিয়ে আমরা সকল মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছি এবং মানুষকে এগিয়ে চলার মধ্য দিয়ে সে একটা লং মার্চ, সেই লং মার্চের মধ্য দিয়েই আমরা এদেরকে পরাজিত করে সত্যিকার অর্থেই জনগণের একটা রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই। সেই লক্ষ্যে আমাদের এবার কর্মসূচি হবে একেবারে ইউনিয়ন পর্যায় থেকে, আমরা ইউনিয়ন পর্যায় থেকে আবারও আবারও যাত্রা শুরু করব, আমরা পদযাত্রা শুরু করব ইউনিয়ন পর্যায় থেকে। এরপরে ধীরে ধীরে আমরা উপজেলা, জেলা, মহানগর এবং এরপরে সেই তাদের যে ক্ষমতা আছে অস্ত্র, সেই অস্ত্র আমরা জনগণ দখল করে নেবে। বন্ধুগণ, জনগণের গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ সহ দশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চলমান যুগপথ আন্দোলনের অংশ হিসেবে আগামী 11 ফেব্রুয়ারি শনিবার সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং ঢাকা মহানগরে তারা পদযাত্রা করবেন, তারা আমাদেরকে জানাবেন তারিখ, সেই তারিখ হলে পরবর্তীকালে আমরা সেটাই ঘোষণা করবো। আসুন বন্ধুগণ, আজকে সেই গ্রামের মানুষদের সঙ্গে নিয়ে, ইউনিয়নের মানুষদের সঙ্গে নিয়ে, উপজেলা জেলা মানুষদের সঙ্গে নিয়ে একসাথে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রকে উদ্ধার করবার জন্য এই প্রাচীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটার লক্ষ্যে আমরা এগিয়ে চলি। এগিয়ে যাওয়াই হবে আমাদের বিজয়, ইনশাআল্লাহ। আমরা সবাই ভালো থাকবেন।